ব্যাক টু মাই চ্যানেল। আমি গোপা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেই ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা তোমরা আমার ফ্যামিলি থেকেই বুঝতে পেরেছ। আজকে আমি এরপর আমার মেকআপ এক্সপ্রেশন ট্রাই করবো। তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল। তো তোমরা দেখো বয় টু গার্ল মেকআপ টিউটোরিয়াল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কারণ ও সাজতে চাইছিল না। তো আগের ভিডিওতে আমরা ব্রাইডাল মেকআপ করেছিলাম, তোমরা যদি দেখে না থাকো তো আমার চ্যানেলে গিয়ে আমার এই মেকআপ ব্রাইডাল মেকআপ লুকটা দেখে এসো। তো আমি চেষ্টা করব আমার এই ভিডিও লিঙ্কে এই ভিডিও লিঙ্কটা সেভ করে দেওয়ার, তো তোমরা দেখতে পারবে সেখানে। তো আজকে আমি ভাবছি ওকে ব্রাইডাল লুকটা করব না, ওকে একটা নর্মাল লুক দেওয়ার চেষ্টা করব, যেটা ওকে মানায় সেইভাবে একটা চেষ্টা করে দেখছি। আর ও তো রাজি হচ্ছিলো না, ওকে আবার রাজি করানো হয়েছে। তো চলো আর একটা করা যায়, কেমন লাগে দেখি। তো আজকের ভিডিওটা চলো বক বক না করে স্টার্ট করি। তো আমি আমার ব্যাগ নিয়ে বসে পড়েছি মেকআপের, এখানেও কিছু মেকআপ আছে, তো এই দিয়েই আজকের মেকআপটা করব। আর আমি তো তোমরা জানো আমি প্রফেশনাল কোনো মেকআপ নই, আমি জাস্ট যেইটুকু পারি সেইটুকুর ওপর অ্যাপ্লাই করব, আর কিছু না, এই এই আমি করব ব্যাস। চলো ভিডিওটা বক বক না করে স্টার্ট করি। তো প্রথমে মুখটা আমি ক্লিন করে দিচ্ছি, তো ক্লিন করে বসেনি আজকে। আমি ওকে ড্রেসটা আগে পরিয়ে নিয়ে আসি, তারপরে মেকআপটা শুরু করব, কারণ ওর যে ড্রেসটা পরে রয়েছে এটা খুলতে গেলে মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো আগে আমি ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে আসি। আমি ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে চলে আসলাম, এবার ওকে মেকআপটা করব।
শুরু করে দিয়েছে। ওর যেহেতু কান ফোটানো নেই, আমি কানের দুলটাকে সেট করব যাতে খুলে না। তো ওর মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার বেশি বেশি করে শেয়ার করো, আর অনেক অনেক লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যদি আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো আমি যে ওকে লুকটা দিয়েছি একেবারে নর্মাল পার্টি লুক, তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে। তোমার কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি এখনও বলছি। তো ভিডিওটা দেখো, ওকে দেখো, ওর যে লুকটা আমি করেছি একদমই কিন্তু নর্মাল লুক দিয়েছি ওর মধ্যে। আর এই যে ড্রেসটা পরেছে এটা হচ্ছে আমার স্কার্ট, আর এটা হচ্ছে ওর না দিয়ে আমি ওকে এই ডিজাইনটা করেছি। আর এখানে ওকে ফলস চুল লাগিয়েছি, এটা হচ্ছে আমার ফলস চুল ছিল আগে, তো সেই ফলস চুলটা ওর পর অ্যাপ্লাই করেছি। আর এখানে এই মানে মালা টালা দিয়ে এই দিয়ে জাস্ট ওকে একটুখানি একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, যাতে ওকে মানায় যে লুকটা সেটা জাস্ট ওর পর ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি।
তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।